আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। প্রদীপ সিংহ রায়, কাউন্সিলর। প্রদীপ দা, আজকের এই কর্মসূচি তো অনেকদিন থেকেই চলছে, রান্না করা খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এটা নিয়ে প্রায় কতদিন হলো? প্রায় দু মাস হতে চলেছে, যেদিন থেকে লকডাউন হয়েছে তার পরের দিন থেকে আরম্ভ হয়েছে, প্রায় দু মাসের কাছাকাছি চলছে। কতগুলো ওয়ার্ডে দেওয়া হচ্ছে? প্রত্যেকটা ওয়ার্ডে দেওয়া হয়, এক একদিন এক একটা দুটো ওয়ার্ডে বন্ধ রাখা হয়। যেদিন আমাদের 3000-এর উপরে চলে যায় সেদিন আমাদের সেইগুলোকে বন্ধ করতে হয় একটা দুটো ওয়ার্ডকে, তাতে আরও 3000-এর বেশি হয়ে গেলে ক্যাপাসিটি অসুবিধা হয়। আমফানের ঝড়েও অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার সাথে আবার এটা অনেক মানে চাপ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, চাপ তো আছে। আমফানে যেই সব মানুষকে আমরা কালীপুর বলুন, আমাদের নপাড়া 9 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ডের যে চেয়ারম্যান যে উদ্যোগ নিয়ে যে তাদেরকে স্কুল কলেজে আমরা কাউন্সিলররা থেকে তাদেরকে রেখেছি, এবং রাত্রিবেলাও তাদেরকে এইখান থেকে রান্না করে লোডশেডিংয়ের মধ্যেও হাজাক জেলে রান্না করে তাদেরকে রান্না পৌঁছে দিয়ে তাদেরকে খাওয়ানো সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে।